হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল চৌধুরীস কিচেন। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে, দেখতে থাকবে চৌধুরীস কিচেন। এই দেখো আমি সেবাই বানাবো, কি করে বানাই দেখবে কিন্তু। আর এই দেখো সেবাইটা আমি রেডি করে নিয়েছি। এই যে এক প্যাকেট সেবাই নিয়েছি, ঘিয়ের মধ্যে ভেজে রেখেছি কিন্তু এটা। আর এখানে কাজু বাদাম নিয়েছি, এখানে কিশমিশ নিয়েছি, আর এটা চিনি নিলাম এক বাটি দেখো, আর এখানে তেজপাতা আর কেশর, এই যে কেশর নিয়েছি। আর এই দেখো উনানে আমি দুধ বসালাম, 2 লিটার দুধ দিয়েছি এখানে। দুধটা আমি ভালো করে জাল করলাম। এখন আমি বানাবো, দেখো আমি এখন দিচ্ছি সবাইটা, দিচ্ছি হ্যালো ভিউয়ার্স, দেখো আমার এটা হয়ে আসছে প্রায়। এখন আমি একে একে সব দেব, কাজু দিচ্ছি, এখন আমি কিশমিশ দিলাম দেখো, এখন আমি তেজপাতা দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, এখন আমি চিনি দেব। দেখো আমি অল্প করে কেশর দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে থাকা বেল আইকনটিকেও বাজিয়ে দেবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। দেখো যারা পুরনো যারা বন্ধু আমার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে কিন্তু। দেখো হয়ে গেছে, আমি নামাচ্ছি এখন, তোমাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, দেখো আমি রেডি করে এনেছি। এই যে তোমাদেরকে বললাম না আমি দেখাবো, এই যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কিন্তু। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, পাশে থাকা বেল আইকনটিকেও বাজিয়ে দেবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবে কিন্তু। পুরোনোদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। রাখছি, আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো আমি নতুন একটা রেসিপি নিয়ে।